আসসালামু আলাইকুম। উর্মিস ডেবুকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি। বিগত কয়েকটি পর্বে আমার ঘরে আমার স্কুল কার্যক্রম এবং ঘরে বসে শিখি কার্যক্রমের বিভিন্ন রুটিন ও বাড়ির কাজ তোমাদের সাথে শেয়ার করেছিলাম। আজ আবারও আমার ঘরে আমার স্কুল কার্যক্রমের অর্থাৎ ষষ্ঠ থেকে দশম শ্রেণীর নতুন রুটিন তোমাদের সাথে শেয়ার করব। তোমরা এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। চলো শুরু করা যাক। তোমরা দেখতে পাচ্ছ এটা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তরের ওয়েবসাইট, যেখানে নোটিশ বোর্ডে আমার ঘরে আমার স্কুলের 10ই মে থেকে 14ই মে 2020 পর্যন্ত ক্লাস রুটিন দেওয়া হয়েছে। চলো দেখে নিই ক্লাস রুটিনটি। পবিত্র রমজান মাস উপলক্ষে সংসদ বাংলাদেশ টেলিভিশনের পূর্ণ নির্ধারিত সময়সূচি অনুযায়ী ক্লাস রুটিন আমার ঘরে আমার স্কুল। এখানে তোমরা দেখতে পাচ্ছ প্রথমে সবার ক্লাসই ছিল দুইটা করে, অর্থাৎ দুটি করে পিরিয়ড ছিল। এখন ষষ্ঠ শ্রেণীর একটি করে ক্লাস দেওয়া হয়েছে, সপ্তম শ্রেণীর একটি করে ক্লাস দেওয়া হয়েছে, অষ্টম শ্রেণীর দুটি করে ক্লাস দেওয়া হয়েছে এবং নবম ও দশম শ্রেণীর তিনটি করে ক্লাস দেওয়া হয়েছে, যেখানে 10ই মে 2020 ষষ্ঠ শ্রেণীর ক্লাস হচ্ছে গণিত। এটা শুরু হবে সকাল 10:45 থেকে এবং শেষ হবে 11:05। সপ্তম শ্রেণীর ক্লাস 11:05 থেকে 11:25 পর্যন্ত বিজ্ঞান ক্লাসটি হবে। অষ্টম শ্রেণীর প্রথম পিরিয়ড হবে গণিত এবং দ্বিতীয় পিরিয়ড হবে বাংলা। নবম শ্রেণীর প্রথম পিরিয়ড ইংরেজি, দ্বিতীয় পিরিয়ড জীববিজ্ঞান এবং তৃতীয় পিরিয়ড হিসাববিজ্ঞান। দশম শ্রেণীর প্রথম পিরিয়ড বিজ্ঞান, দ্বিতীয় পিরিয়ড রসায়ন এবং তৃতীয় পিরিয়ড বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। এখানেও একইভাবে ষষ্ঠ শ্রেণীর 10:45 থেকে শুরু করে 2:10 পর্যন্ত সব ক্লাসের সময়সূচি। 11ই মে 2020 ষষ্ঠ শ্রেণীর বাংলা ক্লাসটি 10:45 থেকে শুরু হয়ে 11:05 শেষ হবে। সপ্তম শ্রেণীর গণিত ক্লাসটি 11:05 শুরু হয়ে 11:25 শেষ হবে এবং অষ্টম শ্রেণীর বিজ্ঞান ক্লাস হচ্ছে প্রথম ক্লাস এবং দ্বিতীয় ক্লাস হচ্ছে ইংরেজি। নবম শ্রেণীর প্রথম ক্লাস গণিত, দ্বিতীয় ক্লাস পদার্থবিজ্ঞান এবং তৃতীয় ক্লাস হচ্ছে ইতিহাস। দশম শ্রেণীর প্রথম ক্লাস জীববিজ্ঞান, দ্বিতীয় ক্লাস অর্থনীতি এবং তৃতীয় ক্লাস হচ্ছে ফিনান্স ও ব্যাংকিং। 12ই মে 2020 ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান ক্লাসটি 10:45 থেকে 11:05 যেয়ে শেষ হচ্ছে এবং সপ্তম শ্রেণীর বাংলা ক্লাসটি 11:05 শুরু হয়ে 11:25 যেয়ে শেষ হচ্ছে। অষ্টম শ্রেণীর প্রথম পিরিয়ডটি হচ্ছে গণিত এবং দ্বিতীয় পিরিয়ডটি হচ্ছে বাংলা। নবম শ্রেণীর প্রথম পিরিয়ডটি ইংরেজি, দ্বিতীয় পিরিয়ড জীববিজ্ঞান এবং তৃতীয় পিরিয়ড হিসাববিজ্ঞান। দশম শ্রেণীর প্রথম পিরিয়ড বাংলা, দ্বিতীয় পিরিয়ড রসায়ন এবং তৃতীয় পিরিয়ড হচ্ছে বিজ্ঞান। 13ই মে 2020 ষষ্ঠ শ্রেণীর ক্লাসটি বাংলা, যেটা 10:45 শুরু হয়ে 11:25 যেয়ে শেষ হবে। সপ্তম শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ক্লাসটি হচ্ছে 11:25 শুরু হয়ে দুপুর 12:05 যেয়ে শেষ হচ্ছে। অষ্টম শ্রেণীর প্রথম পিরিয়ডটি হচ্ছে বিজ্ঞান এবং দ্বিতীয় পিরিয়ডটি হচ্ছে বাংলা। নবম শ্রেণীর প্রথম পিরিয়ডটি গণিত, দ্বিতীয় পিরিয়ড জীববিজ্ঞান এবং তৃতীয় পিরিয়ড ইতিহাস। দশম শ্রেণীর প্রথম পিরিয়ড ইংরেজি, দ্বিতীয় পিরিয়ড তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং তৃতীয় পিরিয়ড হচ্ছে অর্থনীতি। 14ই মে 2020 ষষ্ঠ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ক্লাসটি 10:45 শুরু হয়ে 11:25 যেয়ে শেষ হচ্ছে। সপ্তম শ্রেণীর ইংরেজি ক্লাসটি 11:25 শুরু হয়ে দুপুর 12:05 যেয়ে শেষ হচ্ছে। অষ্টম শ্রেণীর প্রথম ক্লাসটি বাংলা, দ্বিতীয় ক্লাসটি হচ্ছে গণিত। নবম শ্রেণীর প্রথম ক্লাসটি ইংরেজি, দ্বিতীয় ক্লাসটি জীববিজ্ঞান এবং তৃতীয় ক্লাস হচ্ছে ভূগোল ও পরিবেশ এবং সর্বশেষে দশম শ্রেণীর প্রথম ক্লাস বিজ্ঞান, দ্বিতীয় ক্লাস রসায়ন এবং তৃতীয় ক্লাস হচ্ছে অর্থনীতি। নিচে দেখতে পাচ্ছ নোটিশটি, জেলা শিক্ষা কর্মকর্তা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তার আওতাধীন প্রতিষ্ঠানসমূহকে এবং প্রতিষ্ঠান প্রধান ও শ্রেণী শিক্ষকগণ শিক্ষার্থীদের আমার ঘরে আমার স্কুল অনুষ্ঠান সম্পর্কে অবহিত করবেন। 10ই মে হতে 20ই মে 2020 তারিখ পর্যন্ত ষষ্ঠ ও দশম শ্রেণীর একটি করে এবং নবম ও দশম শ্রেণীর তিনটি করে ক্লাস প্রচারিত হবে। বিশেষ প্রয়োজনে ক্লাস রুটিন পরিবর্তন হতে পারে। পরবর্তী সপ্তাহের রুটিন যথাসময়ে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তর বাংলাদেশের ওয়েবসাইটে জানানো হবে।
তোমার যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি সবার সাথে শেয়ার করবে, লাইক করবে এবং কমেন্ট করবে। আল্লাহ হাফেজ।